জয় শ্রীরাম। এই কথাটি বর্তমানে রাজ্য রাজনীতিতে কিন্তু একটি সাড়া ফেলে দিয়েছে। কিন্তু কেন ভগবানকে ডাকার সাধারণ এই শব্দ বা এই ধ্বনি কেন হতে যাবে রাজনীতির জায়গায়? কি ভাবছেন সাধারণ মানুষ? শ্রীরামচন্দ্র ভগবান না সাধারণ মানুষ? চলুন দেখে নেব আজ সাধারণ মানুষ, সাধারণ কলকাতাবাসী বা সাধারণ বাঙালি কি ভাবছেন এই বিষয়ে। এবার জয় শ্রীরাম শব্দটা শুনলে কি কখনো অস্বস্তি মনে হয়েছে? জয় শ্রীরামটা নিয়ে এখন এটাকে কালচার হচ্ছে, খুব নেগেটিভভাবে এটাকে প্লেস করা হচ্ছে, বিশেষ করে এই পলিটিক্যাল পারপাসের জন্য। এগুলো প্রি মেডিকেটেড ওয়েতে প্লেস করা হচ্ছে জনগণের কাছে। আপনার কি কখনো মনে হয়েছে জয় শ্রীরাম শব্দটা শোনা যদি প্রি মেডিকেটেড ওয়েতে উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি এটাকে ব্যবহার করা হয় তাহলে অস্বস্তি হচ্ছে? বিগত দুদিন ধরে এই জয় শ্রীরাম পার্টিকুলার এই শব্দ বা এই বাক্যটি নিয়ে যে রাজনীতি করা হচ্ছে, যদি বলা যায় ধিক্কার জানাচ্ছি, কোনো কিছু নেই, কোনো শব্দ নেই, কোনো ধর্মের মানুষকেই আমরা আঘাত করতে পারি না। তো আপনার কি মনে হয় যে এই দুটো শব্দের মধ্যে কখনো গালিগালাজের কিছু লুকিয়ে আছে? এই শব্দগুলো নিয়ে বারবারই কেন করছি? ওয়াই শুড আই ডু দিস? কেন আমরা জয় শ্রীরামটাকেই টানছি? কেন আমরা আল্লাহ কেন বলছি না? এইগুলো সব পুরোটাই অবান্তর, আননেসেসারিলি মানুষকে হিট করা হচ্ছে। এগুলো ধর্মের নামে সুরসুরি দেওয়া হচ্ছে, রিলিজিয়াস মানে এখন টোটালি কন্ট্রোভার্সিয়াল এই বিতর্কগুলোকে উস্কানি দেওয়া হচ্ছে। আমাদের জয় শ্রীরাম, আমিও বলতে পারি, আমার প্রচুর মুসলিম ভাই বোন আছে, আমার প্রচুর মুসলিম বন্ধু আছে, বান্ধবী আছে। এগুলো আননেসেসারি, এগুলো অযৌক্তিক, অপ্রয়োজনীয়। জয় শ্রীরাম জব হম বোলতে হ্যাঁ কভি ইসকো সুনকে অফেন্ডেড ইয়া এসা কুছ ফিল হোতা হ্যায় কি ইয়ে সুননা আচ্ছা নহীন লাগতা ইয়া কানো মে আটক জাতা এসা কভি লাগতা হ্যায়? নহীন, এসা ক্যুঁ লাগেগা? জয় শ্রীরাম তো আচ্ছা হি লাগতা হ্যায় সুননে মে, তো বোলনে মে ভি আচ্ছা লাগতা হ্যায়। হম আপ বোলতে হ্যায় জয় শ্রীরাম? হ্যাঁ বোলতে হ্যায় জয় শ্রীরাম। এক বাত বতাইয়ে, ইয়ে জো রিসেন্টলি জো হমারে ওয়েস্ট বেঙ্গল মে জো চল রহা হ্যায় জয় শ্রীরাম কো লেকে, কে বোল রহে কি ইয়ে সুননে কে বাদ গালি গালাজ লাগ রহা হ্যায় আপকো? ইসমে মে ইস পর কোই কমেন্ট নহীন কর সকতি হুঁ। আচ্ছা, আপকো রামায়ণ কে বারে মে তো জ্ঞান হোগা? হ্যাঁ হ্যাঁ জ্ঞান হ্যায়, আপকো ভি তো হোগা, সবকো হোনা চাহিয়ে, সবকো হোতা হ্যায় রামায়ণ কে বারে মে জ্ঞান। তো ইয়ে এক বাত বতাইয়ে, উস রামায়ণ মে শ্রী রাম কো হম ভগবান কে রূপ মে দেখতে হ্যায়? হ্যাঁ, অভি হমারি মুখ্যমন্ত্রী জো হ্যায় হমারি ওয়েস্ট বেঙ্গল কি, ও বোল রহি হ্যায় কি রামায়ণ মে রাম ভগবান নেই হ্যায়, তো হম উনকো ভগবান কে জেসে পূজা ভি নেই করেঙ্গে, জয় শ্রী রাম ভি নেই বোলেঙ্গে। আপকে ইসকো সাপোর্ট করতে হো? ও উনকা মত হ্যায়, হর ইনসান কা আপনা আপনা মত হ্যায়, আপনা আপনা ইয়ে হ্যায়, বিচার হ্যায়। আপনা বতাইয়ে আপনা কে, হম লোক তো হিন্দু হ্যায়, হম তো শ্রী রাম ভগবান কো মানতেই হ্যায়। জব হম জয় শ্রী রাম বোলতে হ্যায় ইয়ে সুনকে আচ্ছা লাগতা হ্যায় মুঝে, হম লোক বোলতে ভি হ্যায়। কভি ইসকো সুননে কে বাদ কানো মে আটকতা হ্যায় অফেন্ডেড এসা কুছ? নহীন, কুছ ভি নহীন, এসা ফিল হোতা হ্যায়। লোক এসা কিউ বোল রহে হ্যায় কি ইয়ে সুননে কে বাদ লাগ রহা হ্যায়? আপনা থিঙ্কিং হোতা হ্যায় না, হম লোক কো আচ্ছা লাগতা হ্যায়, হম লোক মানতে হ্যায়, জো নহীন মানতা হ্যায় ও বোলেগা। আপ ভগবান রাম কো ইয়া রামায়ণ জাননে কে বাদ রামজি কো আপ কাহাঁ পে বিঠায়েঙ্গে, ভগবান কে রূপ মে দেখতে হ্যায় ইয়া কোই সাধারণ ইনসান কে রূপ মে দেখতে হ্যায়? আপনা আপনা সোচ হোতা হ্যায়, হম লোক তো মানতে হ্যায় ভগবান, তো ওহী মানেঙ্গে। আপ নহীন মানেঙ্গে? কোই বোল, হম লোক তো মানেঙ্গে, কিউ নহীন মানেঙ্গে, হম শুরু সে মান রহে তো হম আব্বি মানেঙ্গে। জয় শ্রীরাম এই কথাটি শুনে কি কখনো অস্বস্তি ফিল হয়েছে? না, বরঞ্চ ভালো লেগেছে। তো যখন আমাদের দুদিন ধরে যা রাজনৈতিক মহলে বা আমাদের পশ্চিমবঙ্গে যে দৃশ্য সিন চলছে সেখানে শোনা যাচ্ছে যে জয় শ্রীরাম শুনলে নাকি গালাগালি শোনা যাচ্ছে, আপনার কি? অ্যাকচুয়ালি দেখুন, এটা তো সম্পূর্ণ নিজস্ব মতবাদ, যে যেটা ভাবে সে সেটা ভাবে, কেউ যদি গালাগালি ভেবে না কেউ গালাগালি ভাবে, আবার কেউ যদি এটাকে ভাবে যে ঠাকুরের নাম সেটা ঠাকুরের নাম, আবার কেউ যদি ভাবে এটা রাজনৈতিক কোনো একটা প্রতীক তাহলে সেটা সেটা। তো রাজনৈতিক প্রতীকের যে কথা যখন আসছে তখন ভগবান রামকে, আমরা রামায়ণ সম্পর্কে আমাদের কম বেশি সকলের ধারণা আছে, তো রাম ভগবান রামকে বা রামচন্দ্রকে আমরা রামায়ণে যেভাবে দেখেছি কখনো মনে হয় তাকে কি সাধারণ মানুষ হিসেবে মনে হয়েছে না ভগবান রূপে? দেখুন, আমরা যতক্ষণ দেখেছি ততক্ষণ ভগবান বলেই মনে হয়েছে, কিন্তু আজকের ডেটে মনে হচ্ছে যে আমাদের আবার ব্যাকে গিয়ে দেখা দরকার যে ভগবান কখনো রাজনীতি করেছিল কিনা, তাই না? আজকের ডেটে যেরকমভাবে রাজনীতি, সে হোয়াট এভার যে পার্টি হোক না কেন, যেরকমভাবে ধরে যেটাকে নিয়ে আসছে জয় শ্রীরাম শব্দটাকে পার্টির মধ্যে, তাহলে আবার আমাদের ব্যাকে গিয়ে দেখা দরকার যে জয় শ্রীরাম মানে তখন এরকম কোনো পলিটিশিয়ান বা পলিটিক্সের মধ্যে জয় শ্রীরাম শব্দটা ছিল কি ছিল না। তাহলে আমাদের মুখ্যমন্ত্রী যেখানে বলছেন, গতকালকে উনি বলেছেন যে ভগবান রামচন্দ্র বা রামচন্দ্রকে ভগবান বলে মানা যায় না কারণ তিনি একজন সাধারণ লোক ছিলেন, আপনি কি সেটা সাপোর্ট করছেন? এটা সাপোর্টের কিছু নেই, তবে এই ব্যাপারে কোনো ওপিনিয়নও দিতে পারছি না, কেননা সে সাধারণ মানুষ ছিল কি অসাধারণ মানুষ ছিল আমরা কেউই দেখিনি, ইভেন আমাদের চিফ মিনিস্টারও মনে হয় দেখেননি, তাহলে সেখানে তার বিষয়ে কোনো উক্তি করাটা আমাদের পক্ষে ঠিক না, উচিত না। না, গালিগালাজ বলে মনে হয়নি, আমাদের মুখ্যমন্ত্রীর মনে হয়েছে, কারণ ওনার একটা গালাগালি ওনার কাছে।
তো শ্রীরাম ভগবান শ্রীরামকে কি ভগবান মানেন? হ্যাঁ, ভগবানকে ভগবান মানবে তো মানে লুকোছবির কি আছে? রামায়ণ সম্পর্কে তো ধারণা আছে, অবশ্যই আছে। রামায়ণে ভগবান রামকে বা রামচন্দ্রকে আমরা যেভাবে দেখেছি তাতে কি মনে হয় তিনি ভগবান বা নাকি সাধারণ মানুষ? একটা রূপকথা তো, সেখান থেকে তাকে আমরা দীর্ঘদিন ধরে আমাদের সামনে রামায়ণ মহাভারতকে যেভাবে নিয়ে আসা উপস্থাপিত করা হয়েছে, তারা এখন আমাদের কাছে ভগবানের আসনেই বসে আছেন। রাজ্য মুখ্যমন্ত্রী বলছেন যে রামচন্দ্র ভগবান নন, সাধারণ মানুষ, তাই তিনি জয় শ্রীরাম বলবেন না, আপনার কি? উনি অনেক কিছু বলবেন, উনি মুসলিম তোষণ ছাড়া কিছু বোঝেন না। উনি মাথায় হিজাব পরে গিয়ে ওখানে হিন্দু হয়ে যখন উনি কোনো জায়গায় যান, যে কোনো অনুষ্ঠানে যান, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে উনি ওনার যাওয়া উচিত। ওখানে উনি হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান না পার্সি সেটা প্রমাণ করার জন্য নয়, উনি অনেক কিছু বলবেন, ওনার মাথাটা খারাপ হয়ে গেছে। হম জো জয় শ্রীরাম বলতে হ্যায় ইয়ে সুনকে কভি গালি গালোজ লাগতা হ্যায়? नहीं नहीं भाई, तो बढ़िया काम है। श्री राम का नाम लेना और भगवान का भजन करना ये बहुत अच्छा काम है, सफल होता है। मरने के बाद में हम भगवान का भजन करेंगे ना तो हमारा सफल होगा, बढ़िया होगा। एक बात बताइए, रामायण के बारे में पढ़े हैं? थोड़ा बहुत जानते हैं। तो रामायण को जानने के बाद क्या लगता है भगवान, मतलब श्री राम कोई साधारण इंसान थे या भगवान थे, क्या लगता है? इंसान थे लेकिन उनको भगवान बोला जाता था इसलिए कि वो बहुत सच्चा दिल के आदमी थे, सभी को मानते थे, इसीलिए आप भगवान हो जाइएगा, हम भी भगवान हो जाएंगे। सच्चा दिल से रखिए, पैसा है तो किसी के हेल्प कर दीजिए। जय श्री राम बोलते हैं ये सुन के कभी गाली गलौज? जय श्री राम का गाली गलौच है तो फिर इससे दुर्भाग्य कुछ नहीं हो सकता। तो हमारे राज्य की मुख्यमंत्री बोल रही हैं कि ये गाली गलौच है और ये उनको सुन के ऐसा लगा है? एक्चुअली इतनी गर्मी में कंपेन कर रही है, थक गई है, बौखलाहट है और कुछ नहीं है। रामायण के बारे में आइडिया तो थोड़ा बहुत नहीं, पूरा आइडिया है। पूरा आइडिया है। तो रामायण में राम जी को जैसे दिखाया गया है उससे क्या लगता है आपको, वो कोई साधारण इंसान है या भगवान? उनका जन्म तो इंसान के रूप में हुआ था लेकिन हमारे लिए तो इष्ट देव हैं, भगवान है वो। तो अगर कोई बोले कि राम जी भगवान नहीं थे, क्या आप उसको मान लेंगे? देखिए, हर को जवाब देने से अपनी स्थिति खराब होती है। अगर हमारी श्रद्धा है राम में तो हमारे लिए राम है, जिनके लिए नहीं है उनके लिए नहीं है। जय श्री राम शब्दটি শুনলে কি কখনো গালাগালি বলে মনে হয়েছে? না, সেরকম কিছু মনে হয়নি। আমার মনে হয়নি, এখন অন্য কারো কিছু হতে পারে সেটা বলতে পারবো না ঠিক। রামকে কি ভগবান মানেন না সাধারণ মানুষ? দেখুন, এটা তো অনেক বিতর্কের ব্যাপার। আপনি কি মনে করেন? এটা যেটা আমরা পরম্পরায় যেটা পেয়ে এসেছি সেটা মনে হচ্ছে তিনি কিছু একটা ব্যক্তি কিছু ছিলেন, কোনোটাই তো ভুল না, ইতিহাস কিছু ভুল হতে পারে না। হয়তো আমরা ঈশ্বর বলে এখন মানছি, তখন হয়তো অন্য কোনোভাবে ছিলেন, তিনি ভালো মানুষ হিসেবেও থাকতে পারেন। রামায়ণ সম্পর্কে ধারণা তো আছে কম বেশি, তো সেখানে রামচন্দ্রকে যেভাবে দেখানো হয়েছে তাতে কি সাধারণ মানুষ বলে মনে হয়েছে নাকি কোনো স্পেশাল কিছু একটা ছিলই, নাহলে এতখানি জায়গা সে নিতে পারে না। জয় শ্রীরাম কথাটি শুনে কি কখনো গালিগালাজ মনে হয়েছে বা অফেন্ডেড হয়েছে? না, কোনোদিনই নয়। এটা ভগবানের নাম, ভগবানের নামে গালাগালির তো কোনো প্রশ্নই আছে? কেউ কেউ বলছেন যে রামচন্দ্র ভগবান নন, সাধারণ মানুষ, আপনি কি? না, আমি যতদূর ছোটোবেলা থেকে পড়ে এসেছি আমি ভগবান হিসেবেই জানি এবং ভগবান হিসেবেই মানি আমি। কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বা কোনো বড় ব্যক্তিত্ব যদি এই ধরনের কথা বলছেন যে রামচন্দ্র ভগবান না সাধারণ মানুষ, আপনি কি তার সঙ্গে সহমত দিতে পারবেন? না, কখনোই নয়, আমার পক্ষে সম্ভব না। রামায়ণ তো জানা আছে, রামায়ণ? হ্যাঁ, রামায়ণ জানা আছে। রামায়ণে রামচন্দ্রকে যেভাবে দেখানো হয়েছে সেটা আপনার কি মনে হয় তিনি ভগবান না সাধারণ? না, ওনার কাছে যে ধরনের অলৌকিক ক্ষমতা ছিল তারপরে সেটা সাধারণ মানুষের কাছে সেই ধরনের অলৌকিক ক্ষমতা সাধারণত থাকে না, এবং স্বাভাবিকভাবেই আমার মতে তিনি ভগবানই বটে। রামচন্দ্র সাধারণ মানুষ নয়, ভগবান, আপনি তাই? আমার কাছে ভগবান, আমার কাছে ভগবান। এবং জয় শ্রীরাম কথাটা বলাতে কোনো রকম পলিটিক্যাল স্যাটারের বিষয়ও আসছে না বা পলিটিক্যাল কোনো রকম ইস্যুও হয় না। জয় শ্রীরাম আমরা সবাই বলতে পারি, যে সে যে কোনো পার্টি সমর্থন করুক না কেন, সিপিএম করুক, টিএমসি করুক, বিজেপি করুক, সেটা কোনো মানে বিষয় নয় যে জয় শ্রীরাম বললে সে বিজেপি করছে বা কোনো রকম পলিটিক্যাল পার্টিকে সমর্থন করা হচ্ছে, এরকম কোনো ব্যাপার নয়। পলিটিক্যাল জয় শ্রীরাম কথাটা সবাই বলতে পারে। কখনো জয় শ্রীরাম শুনে গালাগালি মনে হয়েছে? নেব, কখনো না। রামচন্দ্রকে সাধারণ মানুষ বলা হচ্ছে, ভগবান বলা হচ্ছে না, আপনি কি এটার সাথে সহমত দিতে পারছেন? কখনোই না, উনি অবশ্যই ভগবান। আফতার।
কলিযুগের অবতার। তো যদি কেউ বলে থাকেন যে রামচন্দ্র ভগবান না সাধারণ মানুষ এবং তাকে জয় শ্রীরাম কথাটি বলবো না, তো আপনি কি আপনিও কি সেটা মানবেন? না, নেভার, কেন মানবো? ওটা আমি কখনোই মানবো না। যদি উনি সাধারণ মানুষ সত্যি হন তাহলে আমরা সাধারণভাবেই কথা বলবো। আমরা তো জানি না যে উনি কোন রূপে এসছেন, আদৌ ওনার জন্ম হয়েছে কিনা। আমি ফ্যান্টাসি যুগে একদমই মানুষ বিশ্বাসী না। তাহলে রামচন্দ্র আপনার জন্য ভগবান না মানুষ? ডেফিনেটলি ভগবান। জয় শ্রীরাম বলতে আপনার কোনো সমস্যা? নেভার। জয় শ্রীরাম কথাটি শুনলে কি কখনো গালিগালাজ বলে মনে হয়? না, সার্টেনলি নট। রামায়ণে রামচন্দ্রকে যেভাবে দেখানো হয়েছে আমাদের কম বেশি সবারই ধারণা থাকে, সেখানে দাঁড়িয়ে মনে হয়েছে কখনো তিনি একজন সাধারণ মানুষ ভগবান নন? ইটস এ ডিফিকাল্ট কোয়েশ্চেন, বাট রামচন্দ্রকে ঈশ্বর হিসেবেই যেহেতু ছোটোবেলা থেকে ভেবে এসছি বা দেখে এসছি, অ্যাজ এ পার্সন কখনোই ভাবতে পারি না। কেউ যখন বলছেন যে রামচন্দ্রকে ভগবান মানি না এবং জয় শ্রীরাম বলবো না, তো আপনি সেটাকে কতটা সমর্থনের ব্যাপার নেই, কারণ এটা পার্সোনাল ওপিনিয়ন, কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করা আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট। আপনি কি মনে করেন রামচন্দ্র ভগবান না সাধারণ মানুষ? ইটস অলসো ডিফিকাল্ট কোয়েশ্চেন, আমাকে ভগবান বলেই মনে হয়। জয় শ্রীরাম শব্দটি শুনে কি কখনো অফেন্ডেড ফিল করেছেন? না। এবং কখনো কি গালিগালাজ বলে মনে? না, কখনো না। রামচন্দ্র আপনার জন্য ভগবান না সাধারণ? ভগবানও আবার সাধারণ পুরুষ তো কখনোই নয়, অবতার ভগবান তো বটেই। তো জয় শ্রীরাম শব্দটি উচ্চারণ করতে বা বলতে কি কখনো দ্বিধাবোধ করেছে? না না, কখনো না। রামায়ণ সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। হ্যাঁ, তো এবার রামায়ণে ভগবান রামচন্দ্রকে যেভাবে দেখানো হয়েছে তাতে আপনার কী মনে হয়, তিনি কি একজন সাধারণ মানুষ নাকি? সে মানে যুগপুরুষ, যুগাবতার যা বলা, মানে ভগবান তো বটেই। কেউ যদি রাজ্যে দাঁড়িয়ে এইভাবে বলছেন যে রামচন্দ্র ভগবান নয় এবং জয় শ্রীরাম তিনি বলবেন না, এই কথাটি আপনি কতটা সমর্থন? না, জয় শ্রীরাম বলবেন না সেটা তার ব্যাপার, আমার কাছে উনি ভগবান। আমি আমারটুকু আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা বলতে পারি, এবার তার ব্যাপার, সে যা বলবেন সেটা তার ব্যাপার, সেটা তো আমার কিছু বলার নেই। জয় শ্রীরাম কথাটি শুনে কি কখনো গালিগালাজ মনে হচ্ছে বা অফেন্ডেড হচ্ছে? বিতর্কিত প্রশ্ন। আপনি ব্যক্তি শ্রীরাম সবাইকেই তো আমরা সকালবেলা, বিশেষ করে আমি নিজে হনুমান ভক্ত, সকালবেলা প্রতিদিনই নমস্কার করে বেরোই, কাজে এই ব্যাপারে পরিষ্কার কোনো মন্তব্য করাটা, তবে জয় রামের নাম তো কখনোই গালাগালি হতে পারে না। রামায়ণে রামচন্দ্রকে যেভাবে দেখানো হয়েছে তিনি কি সাধারণ মানুষ না ভগবান, আপনি কি মনে? আমার তো মনে হয় সাধারণ মানুষই, কারণ তিনি সেই সময় যেগুলো করেছিলেন, আজকের বাজারে সাধারণ মানুষ করলে হয়তো 498 কেসে পড়ে যেত, সাধারণ মানুষই ছিলেন। ভগবান হলে তো অপরাধের উঠতে উঠে যেতেন, কিন্তু তিনি তো তা পারেননি। তাহলে আমরা প্রত্যেক দিন সকালে উঠে তার পুজো কেন করি? আমি হনুমানজির পুজো করি ব্যক্তিগতভাবে, আমি রামের মতেই মানে ইয়েতে নেই, আমি হনুমানজিকে শ্রদ্ধা করি এবং পুজো করি, আমি অনেক ফল পেয়েছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি একদম জয় শ্রীমা রাম বলার পক্ষপাতী। আমি যদি তাকে পুজো করি সে আমার মনে থাকবে, তাকে নিয়ে তো চেঁচামেচি করার কোনো প্রয়োজন নেই। তাহলে শ্রী রামচন্দ্রের পুজো করি কিন্তু কখনো জয় হনুমানজি করে রাস্তায় চিৎকার চেঁচামেচি করি না। তাহলে রামচন্দ্রকে আপনি ভগবান বলছেন না সাধারণ মানুষ? আমার কাছে উনি একদমই সাধারণ মানুষ। জয় শ্রীরাম এই কথাটি শুনে কি কখনো গালিগালাজ বলে মনে? না, একেবারেই নয়। কখনো অফেন্ডেড ফিল করেছেন বা কানে বেঁধেছে? না না, কেন, আমরা মানুষ, আমরা যে জয় শ্রীরাম হলে অফেন্ডেড অন্তত আমি ব্যক্তিগত কোনো ফিল করি না, বা কোনো অন্য ধর্মেরও কিছু করলে, কোনো তো যার যার ধর্মে তার তার এটা পড়ে না, আমাদের কেন অফেন্ডেড ফিল করতে যাব। তো শ্রী রামচন্দ্র আপনার জন্য ভগবান না সাধারণ? দেখুন, ভগবান জিনিসটা তো আস্তিক নাস্তিকের ওপর হয়ে যাচ্ছে, ওটা তো অবশ্যই মানুষের একটা সুপারন্যাচারাল পাওয়ার তো ভেতরে থাকেই, কেউ শিব ঠাকুরকে মানে, কেউ জয় শ্রীমকে, শ্রীকৃষ্ণকে, সেইভাবে আমরা মানি। রামায়ণে রামচন্দ্রকে যেভাবে দেখানো হয়েছে তাতে কি আপনার মনে হয়, বা রামায়ণের গল্প আমরা কম বেশি সবাই জানি, তাতে কি আপনার মনে হয় যে তিনি খুব একজন সাধারণ মানুষ, ভগবান নন? দেখুন, ভগবানকে তো আমরা কেউ দেখি না, ওইভাবে তো ব্যাখ্যা দেওয়া যায় না সেটা। এখন রামচন্দ্র সে আমরা আমাদের এ যেটুকু পড়েছি, হ্যাঁ ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় রামচন্দ্রের থেকে রাবণ অনেক বেশি, মানে যেভাবে দেখানো হয়েছে, আর মনে হয় রাবণ সীতাকে হরণ করার পরেও ওনাকে টাচ করেনি তখনকার দিনে, ঠিক আছে। তো সেই সূত্রে অ্যাজ আ মাই এডুকেশন, রাবণ কিন্তু রামের থেকে অনেক বেশি ভদ্র আমি মনে করি।
ভগবানকে ডাকা শব্দধ্বনি তো নয়, যেন রাম রাবণের যুদ্ধ। জয় শ্রীরাম বলতেই এখন আর হয়তো ভগবানের কথা মনে পড়ে না, মনে পড়ে রাজনৈতিক মহলের কথা। কিন্তু কী ভাবছে সাধারণ মানুষ আজ কিন্তু আমরা জেনে নিলাম। ক্যামেরায় গৌতম দত্তের সঙ্গে নেহা চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, www.youtube.com/channelhindustan।